আপনারা যদি জানি নির্বাচন কারো কারো ভাষায় সমকামী নির্বাচন, যে ছাত্রী নির্বাচনের মধ্যে দিয়ে কি হল, এটাকে নির্বাচন বলেন বা না বলেন, যাই হোক একটা নাটক মঞ্চস্ত হল। এই নাটকের মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে শতকরা সাতজন লোক তাও জবরদস্তি শেখ হাসিনা তার ভূগোলের তলায় রাখতে পারল, কিন্তু বাকি 93% এই সরকারকে না বলে দিল। তার মানে 93% লোক ঐক্যবদ্ধ এই সরকার চায় না, এই সরকার পদ্ধতি চায় না, এই নির্বাচন পদ্ধতি চায় না। এটার নাম হলো জাতীয় ঐক্য। এই ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিন আমরা আগামী দিন এই 7%-এর মধ্যে কি করে পুরুষ করে গুণগুণ করে এই 7% যদি তারা করে যারা নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশনের সাথে 8 লক্ষ লোক যুক্ত ছিল তারা করে, এই 7 লক্ষ লোক তারা করে যারা গরিব ভুক্ত বয়স্ক সরকারি ভাতা যে একটা নিয়ম আছে তাদের কার্ড যারা পেয়েছে তাদের কার্ড গুলি আগে সিজ করা হয়েছে, ভোট কেন্দ্রে না গেলে তাদেরকে কার্ড গুলি আর দেওয়া হবে না, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়েছে এবং ছবি তুলেছে দাঁড় করে রেখেছে, আসার সময় কার্ড গুলি ফেরত দিচ্ছে, হাতে কোনো ব্যালট দেয় নাই। এগুলো হলো দেশের এই অবস্থা, এগুলো আমার বানানোর কথা না। এবং টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর আসনে 2-3টি কেন্দ্রে 100%-এর উপরে বেশি ভোট করছে, অর্থাৎ ওখানে মোর দেন 100% গড় আয়ু করেছে, টুঙ্গিপাড়ায় মানুষ মরে না, অর্থাৎ এই 5 বছরে কেউ মারা যায় নাই, কেউ বিদেশেও যায় নাই, কেউ অসুস্থ হয় নাই। সেখানে এক কেন্দ্রে 106% আর এক কেন্দ্রে জানি কত, পরে তারা তো সবই পড়ে অর্থাৎ ওটাকে বিদেশ করে দেওয়া কারেকশন করা কাজটি করেছে। নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই, বেলা 2টা বাজে নির্বাচন কমিশনের সচিব বললেন 27 থেকে 7:30 নির্বাচন কর্মী করবে, তারা টার্নওভার পাবে। আর একটু পরে নির্বাচন কমিশন বললেন 40%, অর্থাৎ তখন বাজে 2:30 না পরে 3টা, চলমান ভোট বাক্স খোলা হয় নাই, সিমারও শেষ হয় নাই, গণনা শুরু হয় নাই, আপনার কাছে কোন জাদুর কাঠে ছিল যার মাধ্যমে ওই মুহূর্তে আপনি 40% ভোটের ঘোষণা দিলেন, অর্থাৎ তারা আগের দিনই হিসাব করেছিল 27%, আর 27% বা রইল যা 40% করল তা। আপনারা যদি গ্রামে নির্বাচন কারো কারো ভাষায় সমকামী নির্বাচন, এই নির্বাচনটার মধ্যে যাই গেছিলেন আপনারা যা ভোট পাইতেন তাদেরও যদি আপনারা ফলাফল ঘোষণা দিতেন, কারণ আর কেউ নির্বাচনে আমাদের সংবিধানে এমন কোন সিস্টেম নাই টোটাল ভোটারের কত পার্সেন্ট ভোট পাস করলে সেই নির্বাচন বৈধ বা অবৈধ হবে, তাহলে সেখানে যদি আপনি 2000 ভোটে পাস করতেন তাও তো বলতে পারতেন যে 7টা ভোটে পাস করছে, সেখানে 3000 ভোটে যদি পাস করতেন তারও তো বলতে পারতেন 7টা ভোটে পাস করছে, তারপরে তো বলতে পারতেন যে লোকজন যাই আসুক না আসুক কিন্তু আমরা ভোট ফিরিয়ে নিতে আসছি, সেখানে হাত তুলে। আবার কেউ কেউ বলছেন নির্বাচন কমিশন থেকে বলছেন যে ভোটের এই অবস্থা কেন, প্রচন্ড তো সিদ্ধ তাই লোকজন আসে না, তাহলে 5% ভোট পয়লা যদি ফলাফল দিতেন তাহলে শীতের উপরে তো চালিয়ে দিতে পারতেন যে শীতের কারণে জনগণ আসে নাই। সুতরাং আপনারা কিন্তু আপনাদের ফাঁদে পড়েছেন, আপনাদের কথায় ফাঁদে পড়েছেন, আমাদেরকে নতুন করে কিছু বলার কিছু নাই, তাই আজকে তাদেরকে পার্লামেন্টে বসতে বসেন, আপনাদের কাজ আপনারা করেন, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদেরকে করতে দেয়, আমাদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, আপনি শোনেন বা না শুনুন সেটা আপনার বিষয়, কিন্তু আজকে আমাদের কোথাও কারো কথাটা মিছিল করতে দেবে না। আমরা ভালোর ভালো এদেশের মানুষের অত্যন্ত খারাপ করে মানুষকে খারাপ করার চেষ্টা করি না, মানুষ শান্তিকেও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চায়।